অস্ট্রেলিয়ার সাথে এক ম্যাচ জিতেও বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারে, কি সেই সমীকরণ? বিস্তারিত জানতে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। লাল নীল রঙিন স্বপ্ন নিয়ে বিশ্বকাপে আসা, প্রতিশ্রুতির ফুলঝুরি সাজানো হয়েছিল ম্যাচের পর ম্যাচ জয়ের আশার ফুল ছুটিয়ে। মরুর বিশ্বকাপে মরিচিকা হয়ে গেছে সেসব দিনের কথা। সুপার টুয়েলভে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারের পর প্রতিশ্রুতির কথা মনে করে হয়তো লজ্জায় লাল হচ্ছেন ক্রিকেটাররা। এখনো হাতে বাকি আছে এক ম্যাচ বাকি থাকলেও নিরস গাণিতিক সমীকরণ বলছে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিদায় ঘণ্টা বেজে গেছে। কিন্তু আমরা তো আশাবাদী মানুষ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটির আগেও আমরা হিসাব নিকাশ করে বের করেছিলাম টাইগাররা কিভাবে সেমিতে যেতে পারে। এখনো এক ম্যাচ বাকি, আমরা কেন আশা হারাব? দেখা যাক এক ম্যাচ জিতেও বাংলাদেশ কিভাবে সেমিফাইনালে যেতে পারে। সমীকরণ নম্বর এক, এক ম্যাচ জিতেও বাংলাদেশ কিভাবে সেমিফাইনালে যেতে পারে। বাংলাদেশকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে হবে এবং পরের বিশ্বকাপে অংশ নিতে হবে, সেখানে ভালো করলেই সেমিফাইনাল নিশ্চিত। সমীকরণ নাম্বার দুই, এক ম্যাচ জিতেও বাংলাদেশ যেভাবে সেমিফাইনালে যেতে পারবে। সেমিফাইনাল নামে একটা দেশ তৈরি করতে হবে, তারপর বিমানের টিকিট কেটে সোজা সেমিফাইনালে যাওয়া ওয়ান টুর ব্যাপার। সমীকরণ নাম্বার তিন, এক ম্যাচ জিতেও বাংলাদেশ যেভাবে সেমিতে যেতে পারে। সেমিফাইনাল ম্যাচের কিছু টিকিট কিনে গ্যালারিতে বসলেই ইচ্ছেটা পূরণ হবে। সুপ্রিয় দর্শক বৃন্দ, ইচ্ছে ছিল সুপার টুয়েলভে প্রতিটি ম্যাচ জয়ের খবরগুলো ধামাকা আকারে প্রচার করব, কিন্তু বাংলাদেশ সেই সুযোগটা দেয়নি, যার কারণে মনের দুঃখ থেকেই এই খবরটি আপনাদের কাছে শেয়ার করলাম। দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না, যদি ভালো না লাগে খবরটি এড়িয়ে যেতে পারেন। ধন্যবাদ।